এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালি ব্লগ। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো, তো দেখতে থাকো। এই যে সকাল সকাল উঠেছি 7:30 দিকে, এখন বাজে 1:30 মতো। তো এখন এই যে করছি আমরা ফুলের একটা কাজ, আমি আর বোন মিলে, এই যে এটা কানের দুটো কানের করেছি, কানের পর্যন্ত হয়েছে। এগুলো হলো গায়ে হলুদের জুয়েলারি, এগুলো করছি আমার একটা বান্ধবীর জন্য, কারণ আমি তো ব্রাইডাল মেকআপ শিখেছিলাম, তো সেখানে আমি হলদি লুক করেছিলাম, হলদি লুকে এরকম ফুলের একটা সাজ নিয়ে গেছিলাম। তো ওর খুব দেখে পছন্দ হয়েছে, ও বললো যে আমাকে ওরকম, ওর তো বিয়ে আজকে, তো বললো আমার ওরকম হলদি লুকের মতো কটা ফুলের মানে জুয়েলারি করে দে। ভাবলাম এই যে করে দিচ্ছি, এখন ফুল টুল নিয়ে এসেছি কালকে বগুড়া থেকে। কালকে ছিলাম বাড়ি 9:30, রাত 9:30 বাড়ি এসেছি, তো রাতে আর করতে পারিনি। এখন এই যে সকাল সকাল বসে পড়েছি, তো আজকের দিনটা দেখতে থাকো। বিয়েতে যাব, বিয়ে খাবো, গায়ে হলুদে যাব, খুব সুন্দর একটা ভিডিও হবে, তো দেখতে থাকো। না লাইট জ্বালানো নেই না, মৌমিতাদের বাড়ি চলে এসেছি। আর এই মৌমিতাকে সাজিয়েছে তমেকা, কি মিষ্টি লাগছে না দেখতে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। আর ওর কাছে আমি শিখেছি ব্রাইডাল মেকআপ, তো এখন হচ্ছে এই যে হলদি লুক, তো তমেকা সাজিয়ে দিচ্ছে। আর এই ফুলের জুয়েলারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এখন চলে এসেছি মৌমিতাদের ছাদে, আর এখানেই দুপুরের খাবারটা খাওয়াচ্ছে, তো আমরা এখন চারজন মিলে এই যে খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে চলে এসেছি ছাদের অন্য দিকে, যেখানে এই যে হলদির ফটোশ্যুট হচ্ছে। তো ও আগে চলে এসেছিল মৌমিতা, তারপরে আমরা খেয়ে দিয়ে যেখানে আসলাম, এখন আমরা সবাই মিলে ছবি তুলবো। এই হলদি ফটোশ্যুটের সময় বেশিক্ষণ ছিলাম না, কারণ বাড়িতে ছেলে রেখে এসেছিলাম, আর আমার গলের টোন শুনে তো বোঝাই যাচ্ছে কেমন ঠান্ডা লেগেছিল আমার। এখন বাজে 9:45 মতো, আর লেট হয়ে গেছে একটু বেরোতে, তো চলে এসেছি মৌমিতার বিয়ের লজে। খুব সুন্দর সাজিয়েছে, আর মৌমিতাকেও খুব মিষ্টি লাগছিল, খুব সুন্দর লাগছে। ওই তো ওই যে এদের দুজনের ছবি তোলার শেষই হচ্ছিল না, কখন থেকে দাঁড়িয়ে আছি ছবি তুলবো বলে। তো আমি বললাম তোরা তোল, আমি তাহলে ওদিকে গেলাম আমার বরের সাথে ছবি তুলি, তারপরে হলে ডাক দিস। তারপরে এই যে এখানে এসে ছবি তুলছি, তো আবার একে ডাকছি, ইনি আবার ডাক শোনে না, তারপরে অনেকক্ষণ পরে তাকালো, তারপর কটা ছবি তুলেছি। তারপরে মৌমিতার কাছে গিয়ে মৌমিতা আমরা সবাই মিলে ছবি তুলেছি, আমি আমার বর ছবি তুলেছি, তারপরে চলে এসেছিলাম নিচে, এসে মকটেল খেয়েছি, ফুচকা খেয়েছি, পকোড়া খেয়েছি, ঘুরেছি, মজা করেছি, তারপরে গেছিলাম খেতে। তখনই বাজে প্রায় 11:30-12:30 মতো, কারণ আমরা লজে ঢুকেছি প্রায় 10:20 মতো এরকম হবে। তারপরে তো বললাম ছবি তুলতে খেতে একটু লেট হয়ে গেছিলো, তো এই যে চলে এসেছি খেতে। এই যে মেনু ঝটপট দেখে নাও, আর আস্তে আস্তে সব কিছু দিচ্ছিল, কারণ বুঝতে পারিনি যে মাংস চাপানো। আর আমি এদিকে ভিডিও করছিলাম, যখন ইলিশটা পড়েছে পাতে তখন বলছি একটু বসতে হবে কারণ মাংস চাপানো আছে, আর অনেক লোকের আয়োজন ছিল, তো এরকম হতেই পারে। তো আমরা আর বেশি লেট করলাম না, কারণ আমার ছেলেটা বাড়ি আর রান্না করছিলো, ও বললো আর মাংস খাওয়ার দরকার নেই, কিছু খাওয়ার দরকার নেই, তুমি চলো। তো এই অর্ধেক খেয়ে চলে এসেছি, আর এই যে এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে 1:00, আমরা অর্ধেক খেয়ে যাচ্ছি এখন বাড়ি, আমার আজকে এই প্রথম যাচ্ছি অর্ধেক খেয়ে বাড়ি, কারণ 1:00 বেজে গেছে আর মাংস চাপানো আছে। হ্যাঁ
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।